সবাই ভালো আছো? জি স্যার। আজকের ক্লাসে আমরা শিখবো, অনেকে সেনাবাহিনীর অফিসার পদে পরীক্ষা দিবে, অনেকে সেনাবাহিনীর সৈনিক পদে পরীক্ষা দিবে, পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থী। আসলে এটা বিগিনারদের জন্য, যারা চিন্তা করছে আগামীতে পরীক্ষা দিবে বা পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করছো। তো অনেকে জানা থাকে না, সেনাবাহিনীর অফিসার পদে পরীক্ষা দিতে চাইলে পুরুষ প্রার্থীদের উচ্চতা কতটুকু থাকা প্রয়োজন, মহিলাদের উচ্চতা কতটুকু থাকা প্রয়োজন, পাশাপাশি সৈনিক পদের উচ্চতা এবং মহিলা সৈনিক পদের উচ্চতা কতটুকু থাকা প্রয়োজন। ঠিক আছে, আজকের ভিডিওটায় আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, বাংলাদেশ সেনাবাহিনীর কেউ যদি অফিসার পদে পরীক্ষা দিতে চায়, তাদের ক্ষেত্রে অর্থাৎ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কতটুকু থাকতে হবে। প্রথমে দেখো, এই দেখো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 1.63 মিটার বা 5'4" সর্বনিম্ন হতে হবে আর কি, এটা সবার জন্য আর কি সর্বনিম্ন। বুঝে গেছে? ওকে। এরপরে দেখো মহিলা প্রার্থীদের ক্ষেত্রে, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা হতে হবে 1.57 মিটার বা 5'2" সর্বনিম্ন হতে হয় কিন্তু। বুঝে গেছে কি? ওকে, এটা হচ্ছে লং কোর্সের হিসাবে আমি বলছি, এটা লং কোর্সের, সেনাবাহিনীর অফিসার পদে লং কোর্স আছে, শর্ট কোর্স আছে, তো এটা লং কোর্সের উচ্চতা হিসাবটা বলছি। পাশাপাশি এখন একটু স্কেলের দিকে লক্ষ্য রাখতে হবে। দেখো এখানে একটা স্কেলের মাধ্যমে একটা জিনিস বোঝানোর আমি চেষ্টা করছি। অনেকের ভুল ধারণা থাকে বা অনেকে একটা জিনিস নিয়ে কোশ্চিন করো বা অনেকে জিজ্ঞাসা করো, সেটা হচ্ছিলো কি, সেটা হচ্ছিলো যে স্যার আমি পরীক্ষা দিতে যাব, এখন আমার উচ্চতা 5'4", এই ক্ষেত্রে কি আমার আরও 1 ইঞ্চি উচ্চতা বেশি থাকা প্রয়োজন কি না। এখানে আমাদের দুটা জিনিস আমরা ভুল করে ফেলি। আমরা অনেক সময় বাইরে ফিতা দিয়ে মাপতে গিয়ে দেখা যাচ্ছে আমার উচ্চতায় 5'4" একটু কম, আমরা কিন্তু বাইরে ফিতা দিয়ে মাপতে গিয়ে মনে করছি যে 5'4" উপরে আছে বা 5'5" মতো আছে। তুমি যখন ডিফেন্সে পরীক্ষা দিতে যাবা তো ওখানে তো ভুলের কোনো সুযোগ নেই, ওখানে স্কেল দিয়ে তোমার যা মাপ তোমার তাই ধরা হবে, ওখানে এক চুল পরিমাণও কম বেশি করা হয় না। শুধুমাত্র একটা জিনিস লক্ষণীয় ব্যাপার, সেটা হচ্ছিলো তোমার সুতের হিসাবটা বুঝতে হবে। ঠিক আছে, স্কেলে সুতের হিসাব থাকে আর কি, এই সুতের হিসাবটা অনুযায়ী আমি সহজভাবে বুঝাই, সেটা হচ্ছিলো ধরো আমরা তো সবাই চুল নিয়েই তো যাবো, তাই না, সবারই তো মাথায় চুল আছে, আছে না? এখন আমি যদি চুলটা কেটে ফেলে যদি পরীক্ষার স্কেলে দাঁড়াই, চুলের তো একটা পুরুত্ব আছে, আছে কি না? ওই পুরুত্বটা তোমার যখন চুল ছেটে ফেলে যখন স্কেলের নিচে গিয়ে দাঁড়াবো তখন কিন্তু দেখবা যে 1-2 সুত কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, 1-2 সুত কমে যাচ্ছে। এই কারণে অনেকের ভুল ধারণা থাকে যে আমার হয়তো বা 1/2 ইঞ্চি বেশি থাকতে হবে বা 1 ইঞ্চি বেশি থাকতে হবে, ঠিক এমনটা না। তোমার যা মাপ স্কেলে তাই মাপ আসবে, শুধুমাত্র চুলের কারণে 1-2 সুত একটু বেশি থাকা প্রয়োজন বা বেশি থাকলে ভালো হয়। বোঝা গেছে? আচ্ছা, এটা পুরুষ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে অফিসার পদের জন্য, দুই পদের জন্য প্রযোজ্য। এখন আমরা সেনাবাহিনীর সৈনিক পদে যারা যেতে চাচ্ছ বা যারা যাবা আগামীতে চিন্তা ভাবনা করছো, মহিলা সৈনিক অথবা পুরুষ সৈনিক হিসেবে, তাদের উচ্চতা কতটুকু থাকা প্রয়োজন। পুরুষ সৈনিক প্রার্থীদের জন্য দেখো থাকতে হবে 1.68 মিটার বা 5'6" সর্বনিম্ন। তবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে না, সম্প্রদায়ের জন্য 1.63 মিটার বা 5'4" সর্বনিম্ন হতে হবে উচ্চতা, মানে উপজাতিদের ক্ষেত্রে আর কি। আর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5'6". বোঝা গেছে? এখন মহিলা প্রার্থীদেরটা একটু দেখি। মহিলা প্রার্থীদেরটা দেখো, যারা মহিলা সৈনিক হিসেবে পরীক্ষা দিবে আগামীতে, তাদের জন্য উচ্চতা থাকতে হবে 1.60 মিটার বা 5'3" সর্বনিম্ন। তবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য বা উপজাতিদের ক্ষেত্রে তোমার 1.56 মিটার বা 5'1" সর্বনিম্ন হতে হবে। এই উচ্চতার মধ্যে থাকলে তোমরা সেনাবাহিনীর সৈনিক পদে পুরুষ অথবা মহিলা সৈনিক হিসেবে যোগদান করতে পারবা। একটু আগে আমরা আলোচনা করলাম ওই যে উচ্চতা একটু বেশি থাকতে হবে নাকি 1/2 ইঞ্চি নাকি 1 ইঞ্চি, এটা ভুল ধারণা। আমাদের চুল না থাকার কারণে চুলের যে পুরুত্ব আছে ওই অনুযায়ী যদি আমাদের 2-3 সুট যদি বেশি থাকে তাহলে তোমাদেরকে ইনশাল্লাহ বাদ দেবে না, 5'6" হলেও নেবে। অনেকে বলে 5'6" পরীক্ষা দিতে গেলে বাদ দিয়ে দেয়, স্কেলে নেয় না সেনাবাহিনীতে পুরুষ প্রার্থীদেরকে বা মহিলা প্রার্থীদের যাদের 5'3" আছে 1 ইঞ্চি বেশি থাকতে হয়, এগুলো কথায় কান দেওয়া যাবে না। বুঝতে পারছি কি? 5'6" নিয়েও অনেক সৈনিক, শত শত সৈনিক, হাজার হাজার সৈনিক চাকরি করতেছে, কিন্তু ওই যে সুতের হিসাবটা একটু চুলের পুরুত্বর কারণে একটু বেশি থাকা প্রয়োজন।
এটাই এটাই ভুল ধারণা ছিল এতদিনে, আশা করি তোমরা বুঝতে পারছো এবং যারা ইউটিউবে দেখছো তোমরা বুঝতে পেরেছো। আগামীতে যারা পরীক্ষা দিতে যাবা তোমাদের অবশ্যই কাজে লাগবে যে সেনাবাহিনীর সৈনিক অথবা অফিসার হতে চাইলে পুরুষ এবং মহিলাদের কতটুকু উচ্চতা থাকা প্রয়োজন। সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে।